মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ফিটফাটে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে করছি ওয়েলকাম। তো সকাল 11টা বাজে আর আজকে খুব মন খারাপ নিয়ে ব্লগটা স্টার্ট করছি। গতকাল দিওয়ালি ছিল, একটা খুব সুন্দর ব্লগ হতে পারতো, কিন্তু কি বলবো, মানে প্রাকৃতিক বিপর্যয় এমনই একটা জিনিস যেখানটাতে মানে শত শক্তিশালী কারোর কিচ্ছু করার থাকে না, আর আমরা তো তুচ্ছ মানব আর কি। সকালবেলা ব্লগ স্টার্টও করলাম, আস্তে আস্তে মানে আমাদের বারান্দায় লাইট ফাইটগুলো লাগানোও হলো। তারপর থেকে মোটামুটি 12টা নাগাদ, এমন ঝড় বৃষ্টি শুরু হলো যে মানে একদম বাড়ির মানে বাড়ির কি মানে ঘরের বাইরে থাকা যাচ্ছে না স্বাভাবিকভাবেই। মানে একদম তার ফাড়ে, মানে ইলেকট্রিসিটির তার ফাড়ে একদম গাছ টাছ পড়ে গেল, লোডশেডিং, কারেন্ট নেই, তারপর মানে একেবারে বিদিকিচ্ছা একটা অবস্থা। মাঝে সন্ধ্যার দিকটাতে কিছুক্ষণের জন্য কারেন্টটা এলো, তখন মুডটা একটু ঠিকঠাক হলো, যে আমি ভাবলাম যে ফটাফট এখন একটু রেডি হই, একটু রঙ্গোলি সাজাই, মানে একটু প্রদীপ টদীপ দিয়ে বাড়িটা সাজাবো। মানে ভাবতে ভাবতেই মানে বড়জোর 15 মিনিট কারেন্ট ছিল, তারপর আবার সেটা চলে গেলো, একটা প্রদীপ জ্বালানোও সম্ভব হলো না, কারণ এত হাওয়া, প্রদীপ রাখবো কী করে? আর মানে একদম কি বলবো, মানে এত খারাপ দিওয়ালি আমার কোনো দিনও কাটেনি এত বছরের জীবনে। মানে স্বাভাবিকভাবে মনটা খুব খারাপ ছিল আর কি, মানে কিচ্ছু হয়নি আর কি। তো যাই হোক, ছোটো ছোটো আমি গ্লিমস নিয়েও ছিলাম, বাট সেটা জুড়ে কোনো ব্লগ হওয়ার মতন মানে কোনো এলিমেন্ট ছিলই না, মানে কি বলবো, সব মিলে একটা ঘেটে ঘ দিওয়ালি। তো আজকে সকালবেলাও মানে সেই মন খারাপের জেদটা ছিলই, যে প্রত্যেক বছর কত মজা করি আমরা, কত কিছু ইয়ে হয়, মানে অন্তত কিছু তো হবে, মানে যদি কারেন্টটাও থাকতো, ঝড় বৃষ্টি হচ্ছে হোক, যদি কারেন্টটুকুও থাকতো তাহলে অন্তত বাড়িটা তো চকচক করতো, লাইট ফাইট লাগানো হতো, মানে প্রদীপ না জ্বালানো সম্ভব হোক, লাইট টাইটের বাড়িটা তো চকচক করতো, কিন্তু ওই একদম কুমোট অন্ধকার একটা পরিবেশ। একদম আমাদের বাড়ির সামনেই খুব জাগ্রত মা কালীর মন্দির আছে, খুব কষ্টে সৃষ্টেই সেখানটাতে পুজোটা হয়েছে। মানে আমার হাজব্যান্ড গেছিলো সন্ধ্যার দিকটাতে, ওই মোটামুটি ঘন্টা দুয়েক মতো ছিল, খুব বেশিক্ষণ থাকতেও পর্যন্ত পাইনি এই আর কি। মানে ওখানে যারা ছিল বেশ কষ্ট করেই, শুধু ওখানে নয় পুরো মানে পুরো পশ্চিমবঙ্গেই, মানে যারা বাইরে ছিলেন আর কি মন্দিরে, তারপর মানে পুজোর জোগাড়ে, তারা যে কত কষ্ট করে এই পুজোটাকে নামাতে পেরেছেন খুব ভালো মতোই বোঝা যাচ্ছে আর কি। তো যাই হোক, কালকের দিনটা কেটে গেছে, আজকেও তো সকাল থেকে একদম বৃষ্টি হয়েই চলেছে, খুব মুষলধারে নয় কিন্তু একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমার এইরকম বৃষ্টির দিন একদম ভালো লাগে না। তো ভাবলাম যাক, একদম দিওয়ালির ব্লগটাই আর করতে পারলাম না, আর কী হবে, মানে মন খুব খারাপ ছিল। তারপরে ভাবলাম যে ওই প্রকৃতির ওপরে তো কারো কিচ্ছু করার নেই, আর এই বছর বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে, কিন্তু আমাকেও তো আমার পথে চলতে হবে, ব্লগ করতেই হবে। তো সেই বুঝে আর কি ব্লগ ব্লগ স্টার্ট করলাম, মানে এখন থেকেই স্টার্ট করলাম। রান্নাবান্না হয়ে গেছে, বললামই যে 11টা বাজে, রান্নাবান্না হয়ে গেছে। আজকে সেরকম রান্না করা হয়নি, কারণ আজকে আবার গ্রহণ আছে, চন্দ্রগ্রহণ, তো গ্রহণের মধ্যে সেই খাবার দাবার তো রাতে কিছু খাওয়া যাবে না, তো আর কি ওই একবেলারই, কারণ সকালবেলায় মন্দির থেকে কিছুক্ষণ আগে প্রসাদ নিয়ে এলো, ওই প্রসাদটাই খেলাম, দুপুরে একবারই মানে ভাত হবে। তো একদম অল্প অল্প রান্না করেছি, মুসুর ডাল করেছি, ডিমের কারি আর পাঁপড় ভাজা, এই হলো মানে আজকের মেনু, আর রাতে যা হয় কিছু একটা হয়ে যাবে। তো মানে ব্লগ তো স্টার্ট করলাম, আজকেও একই অবস্থা, একই বৃষ্টি হচ্ছে। আজকে ভেবেছিলাম যে দিনহাটার আশেপাশে ঠাকুরগুলো একটু গিয়ে দেখে আসবো, কিছুই আর হবে না, এই বৃষ্টি আর একদম ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা মানে একদম বেশ ঠান্ডা। এই যে দেখুন, একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন, এই যে দেখুন আমার ব্ল্যাঙ্কেট মানে রীতিমতো বের হয়ে গেছে, এত ঠান্ডা। ওই সন্ধ্যাবেলায় যখন আর কি আমার হাজব্যান্ড ইয়েতে গেল, বলো কেমন ঠান্ডা পড়েছিল, মানে একদম সোয়েট শার্ট, তারপর উইনচিটার, উইনচিটারটা আসলে উইনচিটারের প্রয়োজন ছিল না, এই বৃষ্টি ছিল হালকা হালকা, সেই জন্য উইনচিটারটা পড়েছিলাম আর কি। ঠান্ডা, ভালো ঠান্ডা পড়ে গেছে, এই আর কি অবস্থা। মানে এই ওয়েদার শুধু ঘুমানোর মজা করার ওয়েদার না, তো মানে স্বাভাবিকভাবেই মানে মনটা খারাপ। আজকেও যে আমি ব্লগ স্টার্ট করলাম, আজকেও আমি কী করতে পারবো না করতে পারবো তারও আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে যাই ফ্রেশ ট্রেশ হবো, মানে স্নান টান করবো, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করি, দেখা যাক তারপর দিন যেইভাবে এগোয় সেইভাবেই করতে হবে। শুধু একটাই আক্ষেপ থেকে গেল, মানে দিওয়ালিটা এত বাজে আমার কখনো কাটেনি, কখনো না, এক একটা বছরে তো
এই দিনগুলো স্পেশাল হয়, এই দিনগুলো যদি কোনোভাবে খারাপ হয়ে যায় না তাহলে মনটা বড্ড খারাপ থাকে আর কি। তো যাই হোক, মন খারাপের কথা খুব বেশি আর বলে লাভ নেই, অনেকক্ষণ বলে ফেললাম। যাই হোক, এরপরে যেইভাবে দিন এগোবে সেভাবেই ব্লগ এগোবে। 12:30 আমি স্নান টান করে গেলাম, দেখতেই পাচ্ছেন যে চুল টুল একদম ভিজে আছে। তো খাওয়া দাওয়ার তো একটু দেরি আছে, এখন সেরকম করবার মতো কিছু নেই, তো ভাবলাম যে একটা মুভি দেখি। এবার মুভির সেট আপ আমি দেখাচ্ছি যে কিসে মুভি দেখবো, সেটা খুব ইন্টারেস্টিং, সেজন্য আপনাদের দেখাচ্ছি আর কি। আমি ট্যাবটা নিয়ে বসেছিলাম যে এটাতেই দেখবো। এবার মানে শুরুতে জাস্ট এই রকম করতে করতে, মানে একটু ধরে থাকতে থাকতে আমাদের একদম অধৈর্য মনে হচ্ছিল, সেই জন্য ট্রাইপড সেট করে আমরা এই যে ফোন সেট করেছি এখানটাতে আমরা মুভি দেখব। মুভি দেখে দিয়েছিলাম একটু ঘুম, আর এই ফাঁকে উঠে মোটামুটি গ্রহণের যা টাইম ছিল সেটাও পাস হয়ে গেছে। আর ওয়েদার মোটামুটি ওই দুপুরের দিক থেকে আর বৃষ্টি টিষ্টি নেই, আকাশ মোটামুটি মানে মেঘলা মেঘলা, আবার মাঝে মাঝে একটু পরিষ্কারও হচ্ছে, কিন্তু বৃষ্টিটা নেই আর কি, বৃষ্টি আর হবে বলেও মনে হচ্ছে না। তো এই ফাঁকে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে চলো গিয়ে ওই আশেপাশে যে কয়েকটা কালী ঠাকুর আছে একটু দেখে আসি। তো বুঝতে পারছি না যে যাবো কি যাবো না, তো বলছে যে চলো যাই, মনটাও একটু ভালো হবে আর মানে একটু কি বলবো, একটু ঠাকুর দেখাও হবে। তো ভাবছি যাবো কি যাবো না। চটপট জামাটা পরলাম আর একটা ইয়াররিং পরলাম। এই ইয়াররিংটা এই আমাদের বাড়ির পাশে যে দুর্গাপুজোর মেলা হয়েছিল তাতে, মানে তার থেকে নিয়েছি। আর এটা মিঠাই আমাকে পছন্দ করে দিয়েছিল। মিঠাই তুমি যদি ব্লগটা দেখো, এই যে দেখো আমি পড়েছি। তো ঠিক আছে, আমি এইবার বেরোচ্ছি আর কি, ওই গিয়ে টুক করে একটু ইয়ে করে আসি, একটু ঠাকুর ঠাকুর দেখে আসি। হলের মাঠে মা কালীর মূর্তি দেখতে আপনাদের দেখাচ্ছি এবার। মেলাতে ঢুকে গেছি, মানে কালী মেলায়, হলের মাঠের কালী মেলায় ঢুকে গেছি। আর এই কাপ, অনেকদিন ধরে ভাবছি এটা কাঁচের কাপ নেব, কিন্তু কেন জানি না সাহস হচ্ছে না আমাদের। তো ভাবছি ফাইনালি এটা নেব। অনেক রকমেরই আছে, এই যে এই টাইপের, তারপর কিন্তু আমি স্বচ্ছ চাচ্ছিলাম, মানে যেটা একদম প্লেন হবে এটাকেই বেশি ক্লাসি মনে হয় আমার। তো দেখি এটা হয়তো নেব। ঠাকুর দেখা, মেলা ঘোরা, এই খুচুর খাচুর জিনিস নিলাম মিহিদানা আর রাজভোগের জন্য। তো এবার আমাদের সওয়ারি রেডি, এই যে বাইক রেডি, এবার একদম সোজা বাড়ি। ঘুরে এসে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করলাম, আর মানে এখন বড্ড ঘুম পাচ্ছে আর কি, বিছানা একদম আমাকে টানছে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ফিটফ্যাটকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি ফিটফ্যাট।